উলুখানি দিয়ে, উলুখানি দিয়ে, শঙ্খখানি দিয়ে আমরা বরণ করে নিলাম আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় অর্জুন সিং। অর্জুন সিংকে আমরা বরণ করে নিলাম আমাদের এই মঞ্চকে আরো সুন্দর জায়গায় এবং মঞ্চকে আলোকিত করেছেন প্রিয় সাংসদ সম্মানীয় অর্জুন সিং। শশী, শশীকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। শশী যেখানেই থাকো না কেন, তোমাকে হাজার হাজার কোটি কোটি টাকা রেলের সম্পত্তি, রাজ্যের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হলো। আমরা বুঝতে পারছি না এই আইনে কোথায় বলা আছে, কিভাবে মানুষকে ভুল বুঝাচ্ছেন মমতা ব্যানার্জির আর কিছু বিরোধী শক্তিরা, কংগ্রেস হোক, সমাজবাদী পার্টি হোক, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি হোক। এখান থেকে নাকি মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এই আইন এখানে বই বিক্রিও করছেন বিবেকানন্দ সাহিত্য কেন্দ্রের তরফ থেকে হাফ দামে, যা দাম আছে তার হাফ দামে ওনারা নিচ্ছেন। আমাকে বলে গেছেন কি আমরা হাফ দামে বিক্রি করব মানুষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো সমর্থন করলেন না, বা নিজে আইনটাকে আনার জন্য লড়াই করলেন না, কিন্তু এই আইনের বিরোধিতা করার জন্য আপনার আমার ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা খরচ করে তিনি পশ্চিমবাংলার সমস্ত মিডিয়াকে হাতে নিয়ে, মিডিয়াকে কিনে নিয়ে এই নাগরিক সংশোধনী আইন 2019 কে তিনি বিরোধিতা করতে শুরু করলেন। আন্দোলনের জন্য কিন্তু সিএবি বিলটা এলো আর আইন তৈরি হলো, সিএএ হলো। একটা সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা পশ্চিমবাংলা ক্ষমতা ছিল, বামপন্থী থেকে নিয়ে মমতা ব্যানার্জি থেকে নিয়ে, সময় আমাদের বিশেষ করে মতুয়া সমাজের মানুষকে তারা ললিপপ দেখিয়েছিল যে তারা ক্ষমতা এলে তাদের নাগরিকতা নিয়ে তারা লড়াই করবে, তাদের নাগরিকতা প্রদান করবে। আপনারা জানেন যখন রাজীব গান্ধীর সময়ে আসাম গণ পরিষদের একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যখন চুক্তি হয় তখন এনআরসি কথা এসেছিল কি যারা অনুপ্রবেশকারী আছেন বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে